লন্ডনে চ্যানেল আই ইউরোপের হলরুমে বাংলাদেশের মহান বিজয় দিবস আয়োজন করা হয় বিজয় মেলা। জর্জ হ্যারিসনের বাংলাদেশ বাংলাদেশ গান আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় উৎসব। আব্দুল রশিদ এবং মোহাম্মদ কাউসারের তোলা ছবিতে লন্ডন থেকে এম এ আর মুরাদের রিপোর্ট। হৃদয়ে বাংলাদেশ ধারণ করে চ্যানেল আই ইউরোপের উদ্যোগে উদীশী শিল্পী গোষ্ঠী ইউকে এবং লন্ডন কলেজ অব মিডিয়া ও টেকনোলজির সহায়তায় বিজয়ের 42 বছর পূর্তির দিনে উৎসবমুখর হয়ে ওঠে বিজয় মেলা। প্রায় 5 ঘন্টা পুরো ইউরোপ জুড়ে বিজয় মেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ইউরোপ। এই আয়োজনে বিলেতের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা ছিলেন। I very much want to congratulate Channel I for organizing this fantastic event. এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম করছে, আমার মনে হয় এটা অনেক প্রভাব ফেলবে। রক্তাক্ত বাংলায় আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছিলাম আমরা একটি সেকুলার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। বিলেতে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছু আমাদেরকে তুলে ধরতে হবে তাদের কাছে, এবং আমাদের রুটস ভুলে গেলে চলবে না। এই বিদেশের প্রজন্মকে আমরা সেই আদর্শে এবং সেই উদ্দীপনায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শত ক্রাইসিসের মধ্যে, শত দুঃখ কষ্টের মধ্যেও ঐক্যবদ্ধভাবে সেটিকে অর্জনের প্রত্যয় নিয়েই এই উৎসব। বিলেতে বা প্রবাসে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে বাংলাদেশের শিকড়ের সাথে পরিচিত করে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার সাথে পরিচিত করে দেওয়ার জন্য, বাংলাদেশ জাতি এবং বাংলা ভাষার সাথে পরিচিত করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবের আমেজে বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রবাসী বাঙালিদের মিলন মেলা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক উৎসাহিত করবে। আমরা যেন যেভাবে স্বাধীন করেছে বাংলাদেশ, আমরা স্বাধীন দেশে বসবাস করতে চাই, নিরাপত্তা চাই, এটাই যেন বজায় থাকে। আজকের বিজয় দিবস উপলক্ষে যে বিজয় মেলা আয়োজন হয়েছে চ্যানেল আই এর প্রাঙ্গণে অত্যন্ত ভালো হয়েছে। মেলায় ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। সবশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রবাসীদের প্রত্যাশা, ব্যক্তিস্বার্থ ভুলে গিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ, এই হোক বিজয় দিবসের অঙ্গীকার। লন্ডনের চ্যানেল আই ইউরোপ প্রাঙ্গণ থেকে এম এ আর মুরাদ।